আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক নিউজ ওয়ানে আজকের আলোচিত খবর। মুখ খুলল যুক্তরাষ্ট্র, শেখ হাসিনার সঙ্গে বাইডেনের বৈঠক প্রসঙ্গে যা বললেন মিলার। গণতন্ত্র মঞ্চে নেতাদের যে নির্দেশ দিলেন খালেদা জিয়া। জামালপুরের মতো ডিসিদের দিয়ে ক্রেডিবল নির্বাচন হবে না, ব্রিগেডিয়ার শাখাওয়াত। একদফা দাবিতে রোড মার্চ ঘোষণা বিএনপির তিন সংগঠনের। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ঢাকায় দেয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যারা প্রতিবেশী দেশকে আক্রমণ করে, নারী শিশুসহ অসহায় মানুষদের নির্বিচারে হামলা করছে, সেই রাশিয়ার মুখে অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে কথা বলাটা মানায় না। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ল্যাভরভের ঢাকা সফরকালে দেয়া বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এমন মন্তব্য করেন মিলার। G20 সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌহার্দ্যপূর্ণ আলোচনার বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট অবগত নয় বলে জানিয়েছেন মুখপাত্র মিলার। অথচ সম্মেলনে হাসিনার সঙ্গে বাইডেনের একটি সেলফির বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এই সংক্রান্ত আলোচনার কোনো বিবৃতি হোয়াইট হাউস কিংবা স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়নি, কিন্তু অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে বাইডেনের সাইডলাইনে আলোচনার বিষয়ে রাষ্ট্রীয় তরফে বিবৃতি দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে কোর্টকে ব্যবহার করে কারাদণ্ড প্রদান এবং নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেনের মালামাল জব্দ করার বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফরের কথা উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, G20 সম্মেলনের ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশ সফরে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের কর্তৃত্বমূলক নির্দেশনা কিংবা হস্তক্ষেপের প্রচেষ্টাকে প্রতিহত করবে মস্কো। যুক্তরাষ্ট্রকে একইভাবে অভিযুক্ত করে কথা বলেছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইন্দো প্যাসিফিক কৌশলের নাম করে এই অঞ্চলে আসতে চায় যুক্তরাষ্ট্র। তাদের উদ্দেশ্য হলো এই কৌশলের নাম করে এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ইন্দো প্যাসিফিক ইস্যুতে আপনাদের অবস্থানটা কি? জবাবে মিলার বলেন, রাশিয়া প্রসঙ্গে আমি বলবো, এটি হলো এমন একটি দেশ যে দেশটি তার পার্শ্ববর্তী দুই দেশে আগ্রাসন চালিয়েছে। যারা অন্য একটি দেশে আক্রমণাত্মক যুদ্ধ বাঁধিয়ে স্কুল, হাসপাতাল এবং বাসাবাড়িতে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে, তাদের মুখে অন্য একটি দেশ নির্দেশনা দিচ্ছে এমন সমালোচনা মানায় না। সত্যি কথা বলতে এটা সের্গেই ল্যাভরভের করা সুচিন্তিত মন্তব্য নয়। যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্কে আমি বলবো, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, মুক্ত, সমৃদ্ধ, নিবিড় এবং নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা। এটাই এই অঞ্চলের ব্যাপারে আমাদের অবস্থান। G20 সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সাংবাদিকদের কাছে এমন দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ওই প্রতিবেদক জানতে চান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, G20 সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আপনি কি এই বিষয়টির ব্যাপারে জানাতে পারবেন? এই ধরনের আলোচনার দাবি করা হলেও বিষয়টি নিয়ে হোয়াইট হাউস কিংবা স্টেট ডিপার্টমেন্টের কোনো বিবৃতি আমাদের চোখে পড়েনি। জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, আমি যেটা জানি, অন্যান্য সব রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের আলোচনার বিষয়ে হোয়াইট হাউস থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে দুই সিনিয়র সাংবাদিকদের কারাদণ্ড এবং আরেক নির্বাসিত সাংবাদিকের সম্পত্তি ক্রোকের নির্দেশের কথা উল্লেখ করে অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত আদালত দেশটির দুই সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে 7 বছরের জেল দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। দুই সম্পাদক সহ একজন রিপোর্টারকে সরকারের এই হয়রানির বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জবাবে মিলার বলেন, এর আগেও এই বিষয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকরা
উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাদের কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি উন্মোচিত হয় এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত হয়। নিত্যদিনের যেসব বিষয় জনগণের জীবনকে প্রভাবিত করে সেই সম্পর্কে তাদের অবগত করতে সাংবাদিকদের সুযোগ দিতে হবে। আপনারা এখানে যেমন প্রতিদিন আমার কাছ থেকে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে চান, ঠিক তেমনি সাংবাদিকদেরকে নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমি প্রায়শই বলে থাকি, সাংবাদিকদের অবশ্যই কোনো ধরনের ভীতি হয়রানি এবং সহিংসতা ছাড়া কাজ করার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের যে সকল সাংবাদিকরা সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের রাষ্ট্রীয় এবং নির্যাতনমূলক আচরণের বিষয়ে আমরা উদ্বিগ্ন। এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাত 10টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারা। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, রাজনৈতিক কথা বলার মতো অবস্থায় নাই। আমরা কথা বলেছি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, তাকে জানিয়েছি আমরা এক দফার আন্দোলন করছি, সামনের মাসে জোরদার আন্দোলন করব এটা বলেছি। উনি বলেছেন, আপনারা যারা বাইরে আছেন তারা সবাই মিলে আন্দোলন করেন, আমি দেখতে চাই আপনারা আন্দোলন করছেন, আন্দোলনটা করতে হবে। মান্না আরো বলেন, আমাদের এই আন্দোলনে ওনার সমর্থন আছে। আমাদের একজন নেতা বলেছেন সরকার একটা নির্বাচনের জাল বিছানোর চেষ্টা করছে। উনি বলেছেন কোনো অবস্থায় এই সরকারের অধীনে নির্বাচনী ফাঁদে পা দেওয়া যাবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, উনি আরেকটা কথা বলেছেন, দেশকে বাঁচাতে হলে এই আন্দোলনটা করতে হবে, দেশকে রক্ষা করতে হলে এই আন্দোলনে বিজয়ী হতে হবে। জামালপুরের মতো ডিসিদের নিয়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, জামালপুরের মতো ডিসিদের বিরুদ্ধে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। জামালপুরের ডিসি বলেছেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে, এই খবর সব পেপারে দেখলাম, এদের দিয়ে ক্রেডিবল নির্বাচন হবে না। ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, এইসব ডিসিদের বিরুদ্ধে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কি করবেন, কিভাবে কাজ করবেন। এক জেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারবেন, একই ডিসিদের রিটার্নিং করাতে হবে বিষয়টি এমন নয়। তিনি বলেন, কয়েকদিন আগে মালদ্বীপে ভোট হয়েছে, বড় বড় অবজারভার সেখানে ছিল, আপনাদের হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, আপনারা একা সিদ্ধান্ত নেবেন। সরকার পতন সহ এক দফা দাবিতে আগামী 16 ও 17 সেপ্টেম্বর দেশের উত্তরাঞ্চলে রংপুর ও রাজশাহী বিভাগে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 অঙ্গ এবং সহযোগী সংগঠন। যৌথভাবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই তারুণ্যের রোড মার্চ শুরু করার ঘোষণা দিয়েছে। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 3 সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে এক দফার আন্দোলন চলছে, সরকার পতনের মধ্য দিয়ে আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র আমরা ফেরত দিতে চাই। এই লক্ষ্যে আগামী 16 সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত এবং 17 সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোড মার্চ কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি সফলে আগের মতো সাংবাদিক সহ দেশের সবার সহযোগিতা কামনা করছি।